বন্ধুরা, আজকে আমরা যেটা পড়ব বাংলা বর্ণমালাগুলো দেখব। বাংলা বর্ণমালা কি আছে? স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? আমরা কি বলি, অ থেকে ও পর্যন্ত যেই বর্ণগুলো সেগুলো আমরা স্বরবর্ণ বলি, তাই না? এই স্বরবর্ণগুলো চলো পড়ে ফেলি। দেখো, অ আ, আমার সাথে কিন্তু তোমরাও পড়বে, ঠিক আছে? অ আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। দেখেছো, এখন আমরা কি পড়ব? স্বরবর্ণ শেষ হয়ে গেল। এখন আমরা চলো আমরা ব্যঞ্জন বর্ণ পড়ে ফেলি। ব্যঞ্জন বর্ণ কি? দেখো, আমার সাথে কিন্তু তোমরা পড়বে, ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, এটা কি বলো তো? ঝ, ঞ, ট, এটা কি? ঠ, আর এটা ড, ঢ, এটা বলো তো কি? মূর্ধন্য ন, এটা ত, এরপর থ, দ, ধ, এটা কি বলো তো? দন্তন্য, প, ফ, ব, ভ, ম, আর এটা কি? জ, বয়ঃশূন্য র, ল, তালব্যস্য, এইটা কি বলো তো? মূর্ধন্য স, আর এটা দন্তস্য, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। দেখেছো, চন্দ্রবিন্দুটা, চন্দ্রবিন্দু কি? চাঁদের মতো। তাহলে আমরা আজকে কি শিখে ফেললাম? আমরা বাংলা এই যে বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো আজকে আমরা দেখে ফেললাম, তাই না? তোমরা কিন্তু অবশ্যই নিজেরা বাসায় কিন্তু এভাবে করে পড়ে ফেলবে।